চট্টগ্রামের পূর্ব রাউজানে গোপন অস্ত্র কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্রসহ একজনকে আটক করেছে পুলিশ। গতরাতে রাউজান থানা পুলিশের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এ সময় দেশীয় 10টি বন্দুক, একটি অস্ত্র, দেশীয় 6টি পাইপগান, 7টি কার্তুজ, ম্যাগাজিন ও অস্ত্র তৈরি বিভিন্ন সরঞ্জাম সহ মোহাম্মদ আলমগীর নামে একজনকে আটক করে পুলিশ। আটককৃত আলমগীরের নামে বিভিন্ন থানায় খুন, ডাকাতি ও অস্ত্র মামলা সহ 17টি মামলা রয়েছে। আমরা যে বিষয়টা মূলত দেখি যে গত মাসে আমাদের কোন অপরাধ গোপন অস্ত্র কারখানায় অভিযান করে এবং বিপুল পরিমাণ অস্ত্র, গোলা বারুদ এবং গোলা অস্ত্র তৈরি করার যে বিভিন্ন যন্ত্রাংশ, খুচরা যন্ত্রাংশ, এগুলো উদ্ধার করে এবং এই ব্যাপারে শুধু আসামিদেরকেও গ্রেপ্তার করে।